আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের ড্রিমস ওয়ার্ল্ড ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগত। প্রথমেই ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকের ভিডিও কোথাকার থাকছে। আমাদের আজকের ভিডিওর পর্ব থাকছে রাজশাহী চিড়িয়াখানা। তো চলুন আজকে রাজশাহী চিড়িয়াখানা ঘুরে আসি। পদ্মার তীর ঘেঁষা এক সময় রেসকোর্স ময়দানের 32.76 একর জায়গা জুড়ে রাজশাহীর কেন্দ্রে উদ্যান ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। রাজশাহী শহর থেকে চিড়িয়াখানার দূরত্ব মাত্র 4.2 কিলোমিটার। 1972 সালে শহীদ AHM কামরুজ্জামান সড়কের কাছে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা নির্মাণ কাজ শুরু করা হলে 1974 থেকে 76 সালে রাজস্ব বিভাগের অনুমতিক্রমে এখানে চিড়িয়াখানার পাশাপাশি একটি শিশু পার্ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। ফলে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাটির শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা হিসেবে বেশি পরিচিতি লাভ করে। চিড়িয়াখানার প্রধান প্রবেশ গেটে বিদ্যমান জিরাফের বিশাল ভাস্কর্য ও মৎস্যকুমারীর ফোয়ারা নজরে পড়ে। নানারকম ফুল, ফল ও ঔষধি গাছের ছায়া ঘেরা পার্কের ভিতরে আছে বিভিন্ন দৃষ্টিনন্দন ভাস্কর্য ও নান্দনিক বৃক্ষ সহ একটি ছোট লেক। চিড়িয়াখানায় উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে বাজরিকা, বালিহাঁস, ঘোড়া, হরিণ, উদ্বিড়াল, অজগর সাপ, কুমির সহ বিভিন্ন জলজ স্থলজ পশু পাখি। মনোরম প্রাকৃতিক পরিবেশের এই উদ্যানের কৃত্রিম পাহাড় থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও পার্কে দর্শনার্থীদের চিত্তবিনোদনের জন্য প্যাডেল বোর্ড, নাগরদোলা সহ বেশি আকর্ষণীয় কিছু রাইডও রয়েছে। বর্তমানে শিশু পার্কটি রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। রাজশাহীর স্থানীয় দর্শনার্থী ছাড়াও প্রতিদিন শিক্ষা সফর ও বনভোজনের উদ্দেশ্যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও পর্যটকের আগমন ঘটে। চলুন এখন জেনে আসি পার্কটিতে প্রবেশ মূল্য এবং সময়সূচি সম্পর্কে। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি 25 টাকা পরিশোধ করে যে কেউ এখানে প্রবেশ করতে পারে, তবে পিকনিক স্পটের জন্য আলাদাভাবে ফি জমা দিতে হয়। চলুন এবার আমরা জেনে আসি পার্কটিতে আপনারা যাবেন কীভাবে। রাজধানী ঢাকা শহর থেকে সড়ক, রেল এবং আকাশপথে রাজশাহী যাওয়ার ব্যবস্থা রয়েছে। ঢাকার মহাকালী, আবদুল্লাপুর, গাবতলী ও কল্যাণপুর থেকে গ্রিন লাইন একতা এবং দেশ ট্রাভেলসের এসি বাস 900 থেকে 1200 টাকা ভাড়ায় রাজশাহীর উদ্দেশ্যে যাতায়াত করে। আর শ্যামলী, হানিফ, ন্যাশনাল ট্রাভেলস, বাবলু এন্টারপ্রাইজ প্রভৃতি নন এসি বাস 600 থেকে মাত্র 750 টাকা ভাড়ায় চলাচল করে। কমলাপুর রেল স্টেশন থেকে সিল্ক সিটি, ধূমকেতু, বনলতা এবং পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহীর পথে চলাচল করে। ট্রেনের শ্রেণীভেদে ভাড়া পড়বে 340 থেকে 1223 টাকা। এছাড়াও কম সময়ে রাজশাহী যেতে চাইলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভ এয়ারের ফ্লাইটে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও পুলিশ লাইনের পূর্ব দিকে রাজশাহী জাতীয় উদ্যান ও চিড়িয়াখানা অবস্থিত। শহরের 0 পয়েন্ট থেকে রিক্সা বা অটোতে চড়ে সহজেই এই উদ্যানে যেতে পারবেন। কোথায় খাবেন চলুন সেটাও জেনে আসি। পার্কের আশেপাশে বেশ কিছু ভালো মানের রেস্তোরাঁ রয়েছে। এছাড়াও রাজশাহী শহরের বিভিন্ন মানের ফাস্টফুড, চাইনিজ ও বাংলা খাবারের রেস্তোরাঁ পাবেন। তবে অন্যান্য জায়গা থেকে রাজশাহীতে খাবারের মূল্য আপনারা অনেক কমে পাবেন। রাজশাহীর দর্শনীয় স্থান সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে রাজশাহীর অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে বরেণ্য, গবেষণা জাদুঘর, শিশু পার্ক, বাঘা মসজিদ ও পুটিয়া রাজবাড়ি প্রকৃতি বিখ্যাত। এগুলো বাদেও রাজশাহী শহরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং দর্শনের স্থান হচ্ছে পদ্মার পার্ক। ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে ঘোড়দৌড় বা রেস খেলার প্রচলন করে। এই খেলা দেখা ও বাজি ধরায় প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হতো। শহরাঞ্চলে ঘোড়দৌড় মাঠ বা রেসকোর্স ছিল। রেসের নেশায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। অনেকেই এ খেলায় সর্বশান্ত হয়েছে, কার্যত আয়োজন করায় লাভবান হয়েছে। রাজশাহী শহরের রেসকোর্স ছিল পদ্মার পারে। এখন এই রেসকোর্স ময়দান রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার এক পুরনো তথ্য বিবরণী থেকে জানা যায়, রেসের পর এখানে টমটম বা ঘোড়াগাড়ি দৌড়ও হতো।
রেস ও টমটম বন্ধ হওয়ার পর রাজশাহী রেসকোর্স ময়দান দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। উদ্যান প্রতিষ্ঠায় তৎকালীন মন্ত্রী শহীদ এ এইচ এম কামরুজ্জামান ও জেলা প্রশাসক আহমদ আব্দুল রউফের প্রচুর ভূমিকা ছিল। তাদের প্রচেষ্টায় 1972 সালে রাজস্ব বিভাগ হতে অনুমতিপ্রাপ্ত 32.76 একর এই জমিতেই কেন্দ্রীয় উদ্যান স্থাপিত হয় ও 3,58,500 টাকার একটি প্রকল্প তৈরি করে টেস্ট রিলিফের টাকায় লেক খনন, সাইট উন্নয়ন ও কিছু বৃক্ষরোপণের ব্যবস্থাকরণ করা হয়। মূল্যবান গাছের চারা রোপণ, ফুল গাছের কেয়ারিং ও কুঞ্জ তৈরি, লেক ও পুকুর খনন, কৃত্রিম পাহাড় তৈরি অর্থাৎ সামগ্রিক কাজ শুরু হয় 1974 থেকে 75 ও 1975 থেকে 76 সালে। প্রকৃতপক্ষে 16/2/1983 সালে চিড়িয়াখানাটি কার্যক্রম শুরু করা হয়। এই ছিল আমাদের আজকের পর্বের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।